নমস্কার বাংলা গল্প সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো আশা করি ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পাঁচু মামার বিয়ে বাবা যখন মারা গেলেন তখন দাদার বয়স উনিশ আমার সতেরো অবস্থা আমাদের ছিল বড় বড় পাঁচ গোলা ধান তখন বাড়িতে এক একটা গোলায় দু পৌটি আড়াই পৌটি ধান মজুত জমি জমার আয়ও বার্ষিক হাজার দুই টাকার কম নয় এবারে ঠাকুমার হাতে নগদ টাকা ও মায়ের গায়ে সোনার গহনাও বেশ ছিল আর ছিল গ্রামের মধ্যে প্রচুর মান খাতির রব রবা নাম ডাক রাখাল মাস্টারের পাঠশালায় লোয়ার প্রাইমারি পড়বার সময় ইতিহাসে পড়েছিলাম কে একজন বাংলা সুলতানের পুত্র পিতার মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করিয়া দেখিলেন তাহার রাজকোষে দুই লক্ষ স্বর্ণমুদ্রা। মুদ্রা তিন লক্ষ হস্তি পাঁচ লক্ষ অশ্ব দশ লক্ষ পদাতিক ও বিশ লক্ষ অশ্বারোহী সৈন্য আছে অতএব তার মাথা ঘুরে গেল এবং তিনি দিল্লির সম্রাটের অধীনতা অস্বীকার করে বসলেন আমাদেরও হলো তেমনই অবস্থা মা ছিলেন নিরীহ ভালো মানুষ ঠাকুরমা পিতৃহীন নাতিদের প্রতি অতিরিক্ত স্নেহপ্রবণ সুতরাং আমাদের মাথার উপর কড়া শাসন করবার বা রাস টেনে ধরবার মতো কেউ ছিল না এই অবস্থায় আমাদের মুন্ড ঘুরে যাবে এ আর বিচিত্র কি দাদাই অগ্রজের অধিকারে পদ দেখালেন প্রথম আগে মুন্ড ঘুরে গেল তারই সেই ইতিহাস রীতিমতো বিচিত্র কাঁচরাপাড়ার কাছে বন্দিপুর গ্রামে আমার এক দূর সম্পর্কের মামা থাকতেন তাকে পাঁচু মামা বলে আমরা ডাকতুম বাবা বেঁচে থাকতে তিনি দু একবার আমাদের বাড়ি যাতায়াত করেছিলেন বটে কিন্তু বাবার মৃত্যুর পরে তার যাতায়াত বিশেষ করে দাদার সঙ্গে তার ঘনিষ্ঠতা যেন হঠাৎ খুব বেড়ে গেল পাঁচুমামা দাদার চেয়েও চার পাঁচ বছরের বড় কাজেই আমি পাঁচুমামাকে খুব সমীহ করেই চলতুম আমার চেয়ে দাদার সঙ্গে বেশি করে মিশতো একবার পাঁচ মামা এসে দাদাকে সঙ্গে করে বন্দিপুর নিয়ে গেল বন্দিপুর থেকে দিন পনেরো পরে ফিরে এসে দাদা ঠাকুরমাকে বললেন ঠাকুমা আমার দুশো টাকা বড় দরকার এক্ষুনি কলায় মুগের ব্যবসা করছি পাঁচ মামা সস্তায় মাল বাঁধাই করছে চাষাদের দিতে হবে টাকাটা এখুনি চায় মোটা লাভ হবে দু মাস পরে ঠাকুরমার হাতে নগদ টাকা কত ছিল তা আমার জানা ছিল না তবে নগদ টাকা যে মন্দ ছিল না এটা দাদাও জানতেন আর আমিও জানতাম ঠাকুরমা টাকাটা দিয়ে দিলেন দাদা টাকা নিয়ে মাল খরিদ করতে চলে গেলেন দিন কুড়ি পরে পাঁচু মামাকে সঙ্গে নিয়ে দাদা আবার এসে সদুই টাকা চাইলেন মাল যথেষ্ট পাওয়া যাচ্ছে সস্তায় পাঁচু মামার বাড়ি মাল গোলাজাত করা হচ্ছে টাকার দরকার সেই জন্য পাঁচু মামাও দাদার কথা সমর্থন করলেন মাল সস্তার মুখে বেশি পরিমাণে খরিদ করে রাখতে পারলেই লাভ টাকাটা দরকার বটে ঠাকুরমা জিজ্ঞেস করলেন কত মাল কেনা হলো পাঁচু মামা বললে তা দুশো মনের ওপর এই টাকাটা পেলে আরো দুশো মন খরিদ করা হবে মন পিছু আটানা করে ধরলেও দুশো টাকা লাভ দিলেন টাকা ঠাকুরমা দাদাও পাঁচু মামা টাকা নিয়ে চলে গেল এরপরে মাস খানিক তাদের আর কোনো পাত্তা রইল না ঠাকুরমা ব্যস্ত হয়ে একখানা চিঠিও লেখালেন তারও উত্তর এলো না চিঠির উত্তরের বদলে আরো দিন দশেক পরে এলেন পাঁচু মামার এক ভগ্নিপতি বাবু নারায়ণবাবু বৃদ্ধ ব্যক্তি বন্দিপুরে তারও বাড়ি আমি তাকে কখনো আমাদের বাড়ি আসতে দেখিনি নারায়ণবাবুকে হঠাৎ আসতে দেখে শুদ্ধ সবাই শঙ্কিত হয়ে উঠল দাদা ভালো আছেন তো ব্যাপার কি নারায়ণবাবু হাত পা ধুয়ে সুস্থ ঠান্ডা হয়ে ঠাকুরমাকে বললেন মা আপনি পটলকে কত টাকা দিয়েছেন এ পর্যন্ত তা চারশো টাকা নারায়ণবাবু অবাক হয়ে বললেন এত টাকা কেন দিলেন কি বলে টাকা নিয়েছিল আপনার কাছ থেকে ঠাকুরমা বললেন। কেন তো বাবা এসব কথা জিজ্ঞেস তো মুখ কলায়ের ব্যবসা করবে বলে টাকা নিয়েছে কেন পাঁচও তো সেবার এসে ওই কথাই বলে গেল নারায়ণবাবু রাগে জ্বলে উঠে কাঁপতে কাঁপতে বললেন পাজি বদমাইশ ছুঁচো সেই রাস্কেলটাই তো যত নষ্টের গোড়া অত বড় বদমাইশ কি আর আছে নাকি সেই তো পটলাটাকে ভালো মানুষ পেয়ে নষ্ট করবার চেষ্টা করছে ওর জন্যই আমার সামনে বেরোই না ব্যবসা না মুন্ডু টাকা নিয়ে দুলে পাড়ায় রাজি দুলেনি বলে এক মাগি আছে তারই ওখানে দুজনে যাতায়াত করে এর মধ্যে বোধহয় সব টাকা তার পাদপদ্মে ঢেলেছে ব্যবসা মা ঠাকুরমা মাথায় হাত দিয়ে বসে পড়লেন দাদা যে এমন ব্যাপার করতে পারে এ সবারই ধারণার অতীত নারায়ণবাবু বললেন আমিও কি আগে জানতুম ছাই। জানলে হয় আমার সামনে তো দুজনের কেউ বড় একটা আসে না পরস্পরে শুনলাম এই ব্যাপার চলছে শুনলাম খুব টাকা উড়াচ্ছে জোড়া শাড়ি আসছে রানাঘাটের বাজার থেকে মাগির জন্যে আজ খাবার কাল খাগড়ায় বাসন বোধ হয় মদ ধরেছে তাই ভাবলাম আপনাকে একবার কথাটা জিজ্ঞাসা করা দরকার যে আপনি টাকা দিয়েছেন কিনা তাই তো এলু ঠাকুরমা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন বাবার বহু কষ্টে উপার্জন করা পয়সা ছেলেরা সব মূর্খ ও নাবালক যা কিছু আছে সংসারের অসময়ে কাজে লাগাবে বলেই আছে এখনো আমার দুই বোনের বিয়ে দিতে বাকি এই অবস্থায় বিধবার পুঁজি টাকার মধ্যে টাকা এক দুলে মাগির পেছনে এভাবে ওড়ানো সমস্ত রাত পরামর্শ করার পরে ধার্য হলো যে পরদিন সকালে নারায়ণবাবু আমায় সঙ্গে করে নিয়ে যাবেন বন্দিপুরে এবং কালই দাদাকে আমি ঠাকুরমার অসুখ হয়েছে বলে বাড়ি ফিরিয়ে আনবো বন্দিপুর যেতে হয় মদনপুর স্টেশনে নেমে মাঠের মধ্য দিয়ে ক্রোসুই হেঁটে তো বিকেলে বন্দিপুর পৌঁছানো গেল বাড়ি থেকে খেয়ে বাড়িতে নেই দাদাও নেই শুনলাম তারা কানসোনার বাজারে গিয়েছে আমি পাঁচু মামার বাড়ির সামনে একটা বেলগাছ তলায় বসে আছি কে একজন মোটা সোটা কুচকুচে কালো স্ত্রী সামনের ঘর দিয়ে মেটে কলসি কাঁখে নিয়ে জল আনতে যাচ্ছিল নারায়ণবাবু তার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে ওই দেখো ওই বেটি সেই রাজি দুলেনি ওরি পাদপদ্মে তোমার দাদা সব টাকা ঘুরিয়েছে একটু পরে দাদা ও পাঁচ মামা বাড়ি ফিরল আমাদের দেখে দুজনে প্রথমটা অবাক হয়ে যেন থতমত খেয়ে গেল তারপর দাদা জিজ্ঞেস কি কিরে নগা কি মনে করে নারায়ণবাবু বললেন ও এসেছে তোমায় বাড়ি নিয়ে যেতে তোমার ঠাকুমার বড় অসুখ যে অসুখ কি অসুখ দাদা আমার মুখের দিকে চাইলে দাদার হঠাৎ ভয় পাওয়া হঠাৎ মুখের দিকে চাইতে আমি পারলুম না বড় কষ্ট হলো একবার মনে হলো সত্য কথাটা বলে ফেলি কিন্তু তাহলে দাদা যদি বাড়ি না যায় সেই রাত্রেই দাদাকে নিয়ে আমি বাড়ি ফিরলাম বাড়ি এসে দাদা খুব বকুনি খেলে ঠাকুরমা ও মায়ের কাছে তার উত্তরে সে নারায়ণবাবুকে গালমন্দ দিয়ে যা তা গেল। কে বলেছে, সে এখনো ঘরে রয়েছে। আর সব মাল চাষাদের ঘরে রেখে দেওয়া হয়েছে দরকার হলে আর রাজি দুলানি কে রাজি দাদা চেনেও না নারায়ণবাবুর মতো কুটিল ধরি বাজলো দুনিয়ায় আর নেই তিনি টাকা ধার চেয়েছিলেন দাদা দেয়নি তাই তিনি দাদার বিরুদ্ধে বলা বাহুল্য মা বা ঠাকুর মা দাদার এসব কথা কিছু বিশ্বাস করলেন না মাসখানিক পরে পাঁচু মামা আবার একদিন এসে হাজির আমাদের বাড়িতে ঠাকুরমা বললেন পেচো শোন আমার কাছে যে পড়লাকে দিেয়ে দিয়ে ব্যবসা করাবি বলে কই ব্যবসার দেখা দেখাতো আমায় দেখি কোথায় গেল এতগুলো টাকা পাঁচ মামার মুখে চিরদিন তুবড়ি ছোটে হাত পা নেড়ে এসে বুঝিয়ে দিলে টাকা ডোবানো তো দূরের কথা আর মাস তুই পরে ওই চারশো টাকায় অন্তত দেড়শোটি টাকা লাভ দাঁড়াবে তখন লাভে মূলে একসঙ্গে টাকাটা এনে দেবে এখন পাঁচু মামার অদৃষ্ট খারাপ সে যার জন্য চুরি করে সেই নাকি পাঁচুকে চোর বলে যাক তার সে দুঃখিত নয়। আসল টাকাটা কোন রকমে ঠাকুরমায়ের হাতে তুলে দিতে পারলেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে ততদিন পর্যন্ত রাত্রি ঘুম নেই তার পাঁচু মামার বক্তৃতায় ঠাকুরমার বিশ্বাস ফিরে এলো ফলে পাঁচু মামা আমাদের বাড়িতে রয়েই গেল। এর আগে সে নষ্ট করেছিল এবার আমার পিছনে লাগলো এবং অদ্ভুত ভাবে সাফল্য অর্জন পরে আমারই মনে হলো আমি দাদাকে বুঝি ছাড়িয়েই যাই তখন আমার বিবাহ হয়নি দাদার সবে হয়েছে আমি নানা ছুতোয় ঠাকুরমার কাছ থেকে টাকা আদায় করি আর পাঁচু মামার পরামর্শ মতো তা খরচ করি মহকুমা শহর ছিল নিকটে নানা ছুতো নাতায় মহকুমায় গিয়ে আমি আর পাঁচু মামা প্রায় রাত্রে বাড়ি ফিরতুম না ধাপে ধাপে শেষে এত দূর পর্যন্ত নেমেছিল পাঁচু মামাকে সত্যি আমি অদ্ভুত কর্মা মানুষ বলে ভাবতাম যেমন জানে ব্যবসা তেমনি রাখে দুনিয়ার সব খবর যেমনই বোঝে মকদ্দমা তেমনি পারে ফুর্তি করতে পাঁচু মামার হাতে টাকাগুলি তুলে দিয়ে আমি বলতাম এর মধ্যে থেকে যা যা দরকার খরচ করো যত টাকাই দি তিন চার দিনের মধ্যে সব খরচ করে ফেলে আবার আমার কাছে চাইতেন বলতেন কিনু বুড়ির হাতে মোটা টাকা আছে তা তোমার দ্বারা কিছু যে হবার নয় আমি বুড়ির নাতি হলে দেখতিস হুম। মামার কাছে কখনো টাকার হিসেব আমি অসীম শ্রদ্ধা এবং নির্ভরতা ছিল আমার পাঁচু মামার উপরে কিভাবে যথেষ্ট হবে যে মাঘ মাস থেকে আশ্বিন মাসের মধ্যে প্রায় চার পাঁচশো টাকা পাখির মতো উড়ে গেল বেমালুম ঠাকুরমার হাত গোটালেন মায়ের গহনা বন্ধক পড়তে লাগলো এই অবস্থায় পাঁচু মামা একদিন তেউটা বন্দিপুরে বিশেষ কাজ আছে বলে চলে গেলেন আর এলেন না মাস পরে একদিন শীতের দিয়ে দালানে বসে আছি এমন সময় আমাদের বাড়ি এসে আবার হাজির আমায় বললেন এই যে ভালো আছিস নগা পটলা কোথায় বললু দাদা ও পাড়ায় গাঙ্গুলি বাড়ি গিয়েছে বোধ হয় তারপরে এতদিন কোথায় ছিলে মামা এসো এসো বসো বড্ড শীত পাঁচু মামা দরজা ভেজিয়ে আমার কাছে এসে বসল এলুম তোদের কালিখানে এক ভদ্রলোক আসবে সকালের গাড়িতে যদি তোদের কিছু জিজ্ঞেস করে তবে বলবি তোদের এখানকার বিষয় সম্পত্তিতে আমার পাঁচ আনা অংশ আছে বলতে পারবি তো পডলা কোথায় গেল বলতো তাকেও কথাটা শিখিয়ে রাখি কৌতূহল আগ্রহের সঙ্গে বলল কি কি ব্যাপার মামা কে আসবে গো ব্যাপার যা শুনল তার সংক্ষেপে এই পাঁচু মামার বিবাহ কাল তাকে দেখতে আসবেন মেয়ের বাপ নিজে আসলে তো পাঁচু মামার কিছু নেই তেউটা পুরে। যা ছিল তা উড়িয়ে পুড়িয়ে দিয়েছে অনেক কাল কিছু না দেখালে মেয়ে দেবেই বা কেন মেয়ের বাপের নাম ঋষিকেশ বানুজে মদনপুরের কাছে ওদের বাড়ি গরিব অবস্থার লোক তিনটি মেয়ে তারা এই মেয়েটিকে দেখে নাকি পাগল হয়েছেন বিয়ে সে যেকোনো উপায়ে হোক করেই ছাড়বে রাত্রে দাদা ফিরলে দাদাকে বলা হলো সব কথা দাদা বললে পাঁচানা অংশ কেনা আছে যদি জিজ্ঞেস করে হুম তবে বলবে তোমার বাপ আমার বাপের কাছে টাকা ধার নিয়েছিল সেই সম্পত্তির অংশ বিক্রি করে যায় কিন্তু আমরা ভদ্রলোক যদি গায়ের আর কাউকে জিজ্ঞেস করে তবেই তো মিথ্যে ফাঁস হয়ে যাবে পাচু মামা সে কথাও ভেবে এসেছেন গ্রামের যে কজন লোক আমাদের পয়সায় ফুর্তি করেন যেমন হারু সান্নাল ওপার আশু এদের বয়স আমাদের চেয়ে বেশি এদেরও কথাটা বলে রাখতে হবে বললে কেউ না বলতে পারবে না কাল সামনে তাদের মেয়ের বাপের হাজির করতে হবে তারাও আমাদের কথাই সায় দেবেন পরদিন সকালে আমাদের দলের লোক যারা তাদের কথা বলা হলো তারা সকলেই রাজি হলেন না হয়ে তো আর উপায় ছিল না দুটোর কিছু আগে মেয়ের বাপ ঋষিকেশ বাণুজ্জে এলেন ছেলে দেখে পছন্দ করলেন তারপর ছেলের কি আছে না আছে সে কথা উঠল পাচু মামা বললে আমাদের জমি জমার সে পাঁচ আনার মালিক আমরা তাতে সাই দিলাম ঋষিকেশ বাণুজ্জে নিতান্ত সরল গ্রাম্য লোক এবং ভাবে মনে হল নিতান্ত গরিব জমি সংক্রান্ত ব্যাপারে কিছু তিনি বোঝেন না কেবল একবার জিজ্ঞাসা করলেন আপনারা তো ভাগ্নে ভাগ্নের সম্পত্তিতে আপনাদের মামার অংশ কি উত্তরে পাঁচু মামা একটি যে কথা বানিয়ে আমরা পর্যন্ত অবাক হয়ে গেলাম আমাদেরই মনে হলো পাঁচু মামা যা বলেছে তাই বুঝি সত্যি কবে আমার বাবা পাঁচুর বাবার কাছে টাকা ধার করেছিলেন শুধু আসলে তা কত টাকা দাঁড়ায় তারই বদলে আমার বাবা পাঁচুর বাবাকে পাঁচ আনা সম্পত্তির উপসত্য দিয়ে যান যে কোনো বিষয়ে বুদ্ধিমান লোক হলে এই হতো কিন্তু ঋষিকেশ বাণুজ্যের মনে কোনো সন্দেহ জাগল না আমাদের এখানে আহার আদি করে বৈকালের দিকে বাণুজ্যে মহাশয় চলে গেলেন যাবার আগে পাত্র আশীর্বাদের দিন স্থির করেই গেলেন উভয় পক্ষের আশীর্বাদের পরে বিবাহের দিন স্থির হলো নির্দিষ্ট দিনে আমরা সবাই বড়যাত্রী গেলাম বলা বাহুল্য পাঁচু মামার চুলো পর্যন্ত ছিল না জমি জমা থাকা তো দূরের কথা সুতরাং আমাদের বাড়ি থেকে বর বিয়ে করতে রঙনা হলো এবং কথা হলো যে বউ নিয়ে আবার পাঁচু মামা আমাদের বাড়িতে ফিরে আসবে কোনের বাপের বাড়ি একখানা মাত্র খরের ঘর তারই দাওয়ায় সম্প্রদানের কারণ বর্ষাকাল বৃষ্টি যখন তখন আসতে পারে চণ্ডী মণ্ডপে কন্যা পক্ষের নিমন্ত্রিতের সংখ্যা খুবই কম সব শুদ্ধ ওই জনপনেরো বাড়ির ভিতরের উঠানে স্বামীনা টাঙ্গানো হয়েছে তারই তলায় আমরা বসে গেলাম নগর ছিল বেশি রাত্রে আমাদের খাওয়া দাওয়া তার আগেই শেষ করে দেওয়ানো হলো ঋষিকেশ বাণিজ্যের অবস্থা কত খারাপ তা বোঝা গেল একটু পরে তিনি নগদ বর্পণ টাকা মাত্র চেয়েছিলেন এখন বিবাহ সভায় দেখা গেল তিনি মাত্র এগারোটি টাকা থালার উপর সাজিয়ে রেখেছেন বরকর্তা ছিলেন আমাদের গ্রামের দাসু চক্রবর্তী প্রবীণ লোক বলে তাকেই আমরা সঙ্গে নিয়েছি কর্তা সাজিয়ে নইলে পাঁচু মামার তরফ থেকে বরকর্তা হবার কোনো মানুষই তো নেই দাশু চক্রবর্তী আমাদের উপদেশ মতো বললেন একুশ টাকার কথা ছিল এগারো টাকা কেন বাকি টাকা না দিলে বর সভাস্ত করার অনুমতি দেব না ঋষিকেশ বাড়ুচ্ছেন হাত জড়ো করে বললেন হার জোগাড় করতে পারিনি ওই নিয়ে আমায় মাফ করতে হচ্ছে বেহাই মশাই আমার অবস্থার কথা আপনাকে আর কি বলবো ঘরে চালে দেবার জন্য খড় কিনে রেখেছিলাম সেই খড় বেচে ফেলে দিয়ে তবে ওই এগারো টাকা জোগাড় করেছি সামনে বর্ষা আসছে ঘরের মধ্যে এসে দেখুন চাল ফুটো আলো আসছে ঘর সারাবার আর কোনো সঞ্চয় নেই আর টাকা হলে ওই জ্যৈষ্ঠী মাসে খড় পাবো কোথায় এরপরে আমরা তর্ক চালাতাম ছাড়তাম না তোমার চালে খড় নেই তা আমাদের কি রে বাবু মেয়ের বিয়ে দিতে এসেছ আগে থেকে তোর জোর তোরজোর কেন রইলো তোমার বিয়ে থাওয়া আমরা বর সভা থেকে উঠিয়ে নিয়ে যাবো এসব কথা বলা চলতো কিন্তু পাঁচু মামা দেখি ছটফট করছে তার ইচ্ছে নয় টাকার জন্য আমরা বিয়ে ভেঙে দিই বা কোনো বাধা সৃষ্টি করি সে আমায় ডাকে কানে কানে বললে কি ছেলে মানুষই হচ্ছে তার চোখ মুখের করুণ ভাত দেখে আমি তো আর না হেসে বাঁচিনি ভাবছে তার বিয়েটা বুঝি আমরা মিলে দিলাম যাই হোক পাঁচু মামার অবস্থা দেখে ব্যাপারটা দিলাম আমরা গড়াতে না বর সভাস্ত করা হলো মেয়েকে যখন আনা হলো মেয়ের রূপ দেখে আমরা তো অবাক এমন রূপসী মেয়ের সঙ্গে পাঁচু মামার বিয়ে হচ্ছে তা তো জানতাম না কি গায়ে রং কি সুন্দর গরম পিটন আর তেমনই মুখশ্রী হমন ডালি মেয়ে কালো ভদ্রে চোখে পড়ে তাই পাচু মামা খেপে উঠেছে এত 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 বাঁধা দূর ভাবনা পাঁচে এমন মেয়ে হাত ছাড়া হয়ে যায় মনে মনে ভাবলাম পাঁচু মামার অদৃষ্টটা দেখছি বেজায় ভালো নলে মেয়ে ওর জোটে ওর চাল নেই চুলো নেই

সত্যি কথা জানলে বিয়ে দিত মেয়ের বাপ বিশেষ করে যখন এমন সুন্দরী মেয়ে যাক আর দরকার কি আমাদের আমাদের বিয়ে থাওয়া মিটে গেল বর কোনে বাড়ি এসে বৌভাত কিন্তু আমাদের বাড়িতে হবে না এ কথা ছিল আগে থেকে কারণ আমাদের এখানে বৌভাত করতে গেলে আমাদের নাম ডাকের উপযুক্ত জাক চমকের সঙ্গে বৌভাত করতে হয় নইলে আমাদের নিন্দে হবে সে খরচ দেয় কে কাজেই ঠাকুরমা বলেছিলেন বউ এখানে তুলে তারপরে তুমি পৈতৃক ভিটেতে নিয়ে যেও সেখানেই কাজকর্ম করো গিয়ে এখানে ওসব না পাঁচু মামা বউ নিয়ে নিজের বাড়ি চলে গেল আমার মা ছিলেন বড় খাঁটি লোক তিনি জানতেন না যে পাঁচু মামা বিয়ের আগে কি জুয়াচুরির আশ্রয় নিয়েছিল আমাদের বিষয়ে তার পাঁচ আনা অংশ থাকা নিয়ে মা বললেন পাঁচুর বউটি যেন হয়েছে দুর্গা প্রতিমা কিন্তু মেয়েটার অদৃষ্ট ভালো নয় আমার জ্ঞাতি ভাই হলেও আমি বলছি ওরকম পাত্রে অমন রূপের ডালি মেয়ে কি দেখে যে বুড়ো দিল তা সেই জানে ওই বাঁদরের গলায় ওই মুক্তর মালা মা জানতেন না এর মধ্যে আসল কথাটি কি পাত্রীর বাবার কোনো দোষ ছিল না যত সব জুয়াচুরের পাল্লায় পরে সরল বৃদ্ধ তার সুন্দরী মেয়েটিকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছেন জল যে কত গভীর জল প্রথম থেকে তাঁর বা কারো আর বাকি রইল না পাঁচু মামার বউ নিয়ে পৈতৃক বাড়ি বন্দিপুরে চলে গেল বটে কিন্তু বৌভাত ভাত হলো না সেখানে পয়সা কোথায় পাঁচু মামার যে বৌভাত হবে বন্দিপুর বড় কখনো যেতাম না এখান থেকে পাঁচু মামা চলে যাবার পরে আমার সঙ্গে আর অনেক দিন ওদের দেখা হলো না বিয়ে করবার পরে এখানে আসাটা যেন পাঁচু মামার কমে গেল দাদা মাঝে মাঝে যেত বন্দিপুরে এসে গল্প করত পাঁচু মামার সংসার অতি কষ্টে চলছে নতুন বউয়ের গায়ে এক আধখানা গহনা যা তার বাবা দিয়েছিলেন এরই মধ্যে পাঁচু মামা বেঁচে ফেলেছে বউটি কিন্তু খুব ভালো সে ইচ্ছে করে গহনা খুলে দিয়েছে বছর খবর এলো মামা মারা গিয়েছে আগে থেকে নেশা ভাঙায় লিভার ছিল খারাপ নেফ্রাইটিস হয়ে মারা পড়েছে চিকিৎসা পত্র বিশেষ কিছু হয়নি দিন পনেরো পরে একদিন সকালে আমি বাইরের উঠানে এক গাছার ছিল চাঁচতে বসেছি দাদা বাড়ি নেই কোথায় যেন বেড়িয়েছে ঠাকুরমা নদীর ঘাটে নাইতে গিয়েছেন এমন সময় আমাদের বাড়ির সামনে একখানা গরুর গাড়ি এসে দাঁড়ালো গাড়ি থেকে নামলেন ঋষিকেশ বাণুজ্জে এবং তার বিধবা মেয়ে আমি ছুটে কাছে এলুম পাঁচ মামার বিধবা স্ত্রীকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম বাণুজ্জে মহাশয় কেউ করলুম। রূপসী বটেই বিধবা মেয়েটি মেয়ে না অগ্নিশিখা বিয়ের সময়ও তো এত রূপ দেখিনি মামিমাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে মার কাছে রেখে ঋষিকেশ বাণুজ্যের কাছে বসলাম তিনি বললেন যা হবার তো হয়েই গিয়েছে তার আর চাড়া নেই মেয়েটার এই উনিশ বছর বয়স ওর মুখের দিকে তো চাইতে পারা যায় না এখন এমন অবস্থা যে দিন চলে না পাঁচ একটি পয়সা রেখে যায়নি যে মেয়েটা একদিন সেখানে হাড়ি চড়িয়ে খায় ধার দেনা করে কোন রকমে তিলকাঞ্চন শ্রাদ্ধ সেরে শুদ্ধ করিয়েছি দাদা ভাবলাম আগে তো মেয়েটাকে শুদ্ধ করি তারপর পাঁচুর বিষয়ের যে অংশ আছে এখানে তা থেকে দেনা শোধের কথা ভাবা যাবে পরে তাই আজ এলাম মেয়েটাকে নিয়ে ওরও তো ঘোর দূর অবস্থা বন্দিপুরে এক বেলা খাই এমন অবস্থা তার নেই কাপড় ছিল না দেনা করে সরু পরে তাই পরে এসেছে আমার তো অবস্থা সবই জানো এখনো দুই মেয়ের বিয়ে দিতে বাকি এক পাল কুপুশি তাদেরই খেতে দিতে পারিনে তা আবার বিধবা মেয়ে নিয়ে গিয়ে রাখি বা কোথায় খেতেই বা দিই কি। এখন বিষয়ে পাঁচুর যা অংশ আছে এখানে তা থেকে মেয়েটার একটা হিললে হলে তো হোক দেনাটা শোধ করে দিয়ে না হয় তার উপসত্ত থেকে এখানে একখানা খরের ঘর তুলে দিও কে ও তো মেয়ে মানুষ কিছু বোঝে না আমি তাই সঙ্গে করে আনলাম মেয়েও বললে বাবা চলো সেখানে তুমি দাঁড়িয়ে থেকে আমার একটা ব্যবস্থা করে রেখে এসো আর তারাও ভালো লোক তাদের সঙ্গে পরামর্শ করে বিষয়ের অংশে যা আয় দাঁড়ায় তা থেকে আমার একটা বিলি ব্যবস্থা আর বন্দিপুরের থেকে বা কি হবে সেখানে তো এক ভাঙা ঘরের ঘর ছাড়া আর কিছুই নেই যখন বিষয় এখানে সম্পত্তি এখানে তখন এখানেই যা হয় একটা ঘর দৌড় বেঁধে আমি লম্বা বক্তৃতায় বাধা দিয়ে একটু আশ্চর্য হবার সুরে বলল কিসের বিষয় কিসের অংশের কথা বলছেন ঋষিকেশ বাণুজ্য বললেন ওই যে পাঁচুর যে অংশ আছে এখানকার বিষয়ে তা তো ধরো এখন আমার মেয়েই অংশীদার তোমাদের এত বড় বিষয়ের পাঁচ আনা অংশ কি কম ওর একবেলা এক মুঠো আলোচনের ভাত আর বছরে চারখানা কাপড় তা থেকে হেসে খেলে চলে যাবে আমি পেনিত শান্ত হাসি মুখে ভদ্রতা সুরে বললাম আপনি ভুল করছেন বারুদ্যে মশাই বিষয়ে কোনো অংশ হ্যাঁ সে কি কথা ঋষিকেশ বারুদ্যে প্রথমটা তো হতভম্ব হয়ে গেলেন পরক্ষণে কি ভেবে সামলে নিয়ে চিৎকারের সুরে বললেন অংশ নেই কেমন কথা বিয়ের আগে তো তোমরাই বলেছিলে পাঁচ আনা অংশ আছে আর এখন বলছো আমার মেয়েকে ছেলে মানুষ পেয়ে এখন ফাঁকি অংশ আছে আর এখন অংশ নেই বললেই হলো। আমারও রাগ জড়ে গেল মাথায় আমি বললুম আপনি মিছে চেঁচামেচি করেন কেন হ্যাঁ আপনি বিষয় সম্পত্তির কিছুই বোঝেন না তাই ও কথা বলছেন এত শোনাশুনির কথা নয় দলিল দস্তাবেজের কথা কোবলার কথা বিষয় সম্পত্তি গাছের ফল নয় যে যে কুড়িয়ে পায় সেই খায় আমার বাবা যদু নামে গায়ের প্রজা কাঁপত তিনি কি দুঃখে তেউটা বন্দিপুরের পাঁচুরায়ের বাবার কাছে বিষয়ের পাঁচ আনা বেঁচতে যাবেন ও ভুলে যান যা শুনেছেন ভুল শুনেছেন বিশ্বাস না হয় আমার কথা রেজিস্ট্রি আপিসে দু টাকা ফি জমা দিয়ে খুঁজে দেখুন গিয়ে সেখানে এমন কোন দলিল আছে কি না গোপন করতে পারি সেখানে তো গোপন থাকবে না চেঁচামেচি শুনে পড়ার দু পাঁচজন জড়ো হলো তারাও ঋষিকেশ বাণুজ্যের সরলতা দেখে কোনো ক্রমে হাসি চেপে রইল যারা সেবার সাক্ষী দিতে এসেছিল। যে পাঁচু মামার বিষয়ের অংশ আছে তারাই বলে গেল পাঁচুর এখানকার বিষয়ের অংশ আছে এমন কথা কোস্মিন কালেও তারা শোনেনি সব শুনে ঋষিকেশের বিশ্বাস হলো শেষ পর্যন্ত যে এদের কথাই সত্যি তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন তারপরে হঠাৎ কোথাও কিছু নেই ডুকরে মেয়ে মানুষের মতো কেঁদে উঠলেন আমি মেয়েটার সর্বনাশ করেছি নিজের হাতে তখন কি জানি এমন জুয়ো চুরি আমার সঙ্গে সবাই করবে আমার সোনার মেয়েটা আমায় ভালো মানুষ পেয়ে ভালো হাঙ্গামাতে পড়া গেল দেখছি সকাল বেলা বুড়োর কান্না শুনে পাড়ার লোক তো জড়ো হলোই বাড়ির মধ্যে থেকে মা ঠাকুরমা ছুটে এলেন এমনকি পাঁচু মামার স্ত্রী পর্যন্ত সেই সঙ্গে ছুটে এলেন দেখতে যে তার বাবাকে বুঝিয়ে আমরা মারধর করছি সে এক কাণ্ড আর কি ঠাকুরমা তো বুড়োকে অনেক অনুরোধ করে তার কান্না থামিয়ে তাকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন অনেক দিলেন। আমি নাকি লোকের সঙ্গে কথা জানি না আমি বললাম এদের কথা কইতে জানা জানি কি আমি যা সত্যি কথা তাই বলেছি তুমি বলো না কেন আমাদের বিষয়ে পাঁচু মামার কি পাঁচ আনা অংশ ছিল মা শুনে অবাক তিনি এসব ব্যাপারে কিছুই জানতেন না বললেন সে কি কথা পাঁচুর এদের বিষয়ে অংশ থাকবে কেন এ এ কি রকমের কথা তো বুঝতে ক্রমে তিনি সব আমার আমারও দাদার উপর খুব রাগ করলেন শুনে বললেন বেশ আমার ছেলেরা যখন এই জুয়ো চুরির মধ্যে আছে তখন আমি পাঁচুর বইয়ের ভরণ পোষণের ভার নিলাম মেয়েকে এ বাড়িতে রেখে আপনি চলে যান আজ থেকে ও আমাদের বাড়ির ঘরের লোক ঋষিকেশ বাড়ু যে বললেন জিজ্ঞেস করে দেখুন আপনার ছেলেকে ওই তো দাঁড়িয়ে রয়েছে সামনে বিয়ের আগে পাত্র আশীর্বাদের দিন না আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম আপনাদের দেখে আমি তো পাঁচুকে দেখে দিইনি ভাবলাম আপনাদের আত্মীয় আপনাদের বিষয়ের অংশীদার তাই আমি সম্বন্ধ করি তখন কি করে জানবো এর মধ্যে এত জুয়ো চুরি আমি বললাম কথা আপনি নিতান্ত ছেলে মানুষের মতো বলছেন যদি কেউ বলে মনিন্দ্র নন্দীর জমিদারিতে আমার অংশ আছে তার বংশ তার অংশ আমার হয়ে যাবে ঠাকুরমা আমায় আবার ধমক দিয়ে চুপ করালেন ঋষিকেশ বাণুজ্যকে স্নান করতে পাঠালেন তারপর খাইয়ে দাইয়ে তাকে সুস্থ করলেন যাবার সময় ঋষিকেশ বাণুজ্যে ঠাকুরমার হাতে ধরে বললেন আমার মেয়েকে আপনি রেখে দিন আমার সংসারে এক পাল পুষি খেতে দিতে পারি নে আপনাদের হাত ঝালে পর্বত আমার মেয়েকে এক বেলা একমুঠো চালের ভাত মাও ঠাকুরমা ঠাকুর বললেন তার আর কি বৌমা থাকুন এখানে পাঁচুর বউ আমাদেরই তো পর নয় কপালই না হয় পুড়েছে সকাল সকাল সেই থেকে পাঁচু মামার স্ত্রী আমাদের সংসারে রয়ে গেলেন প্রথমে ছিলেন বেশ সুখে যতদিন মা ঠাকুরমা বেঁচে ছিলেন তারপর তারা গেলেন স্বর্গে দাদার বিয়ে আগেই হয়েছিল আমারও বিয়ে হলো ঋষিকেশ বাড়ুচেও ওদিকে মারা গেলেন পাঁচু মামার স্ত্রীও আর বাপের বাড়িতে যাবার জায়গা রইল না নতুন বউয়ের দল নিজেদের সুবিধা মতো সংসার সাজিয়ে নিয়েছিল পাঁচু স্ত্রীর সেই সংসারে থাকাটা তারা গোড়া থেকে অনধিকার প্রবেশ করলে এর কারণ ছিল পাঁচু স্ত্রী ছিলেন অসামান্য রূপবতী বিধবা মানুষ এক বেলা খেতেন একখানা নরুন পার কাপড় পরতেন তাতেই তার রূপ ধরত না বয়সের সঙ্গে সে রূপ ম্লান হওয়া তো দূরের কথা দিন দিন বাড়তেই লাগলো নতুন বোমেরা দেখতে এমন সুন্দরী নয় কেউই তাদের মনে পাঁচু মামা স্ত্রীকে কেন্দ্র করে নানা হিংসে ঘোর সন্দেহ এসে লাগলো পাঁচু মামার স্ত্রী তো এ বাড়িতে থাকতেন বিনিময়নের রাঁধুনি ঝি চাকরানির মতো কিন্তু তার উপর অত্যাচার অবিচার তাতেও কম ছিল না আমার সত্যি কষ্ট হতো পাঁচু মামার স্ত্রীর জন্য যে সহানুভূতি পাঁচু মামার উপর কখনো হয়নি আমার পাঁচু মামার শ্বশুরের ওপরেও হয়নি তা হয়েছিল এই অসহায় বিধবা নারীর ওপর তাহলেই আমার স্ত্রী সন্দেহ করবেন কেন আমি পাঁচু মামার স্ত্রীর পক্ষ হয়ে এত কথা বলছি আমার পূর্বেকার রেকর্ড তো খুব ভালো ছিল না সুতরাং স্ত্রী পদে পদে আমাকে সন্দেহ করতেন আমিও যে না বুঝতাম এমনটা নয় সুতরাং পারিবারিক শান্তি ভঙ্গের মুখ বুঝেই থাকতাম সেদিনটা একাদশী দেখি বেলা এগারোটার সময়ে পাঁচু মামার স্ত্রী এক রাস বাসন মেজে ডোবা থেকে উঠে আসছেন বৌদি মামিমাকে আজ বাসন মাঝতে কে দিয়েছে আজ একাদশীর দিনটা তোমরা একটু দেখো না শোনো না সংসারের কাজের কি হয় না দিয়ে বললে। বললে লোক দেখানো, কে বাসন মাঝতে অন্যদিন বললেও তো কাজ করতে দেখিনি আর আজ বাসন না মেঝে আনলে দরদ করনো যাবে কি করে হম ওসব কি আর বুঝিলে তা বুঝি আমি সবই বুঝি বৌদি কি বোঝেন জানি নে কিন্তু সেদিন রাত্রে আমার স্ত্রী আমায় বললে ও গো শোনো একটা কথা বলি কথা রাখবে বলো কি কথা বলো তুমি ওকে বাড়িতে রাখতে পারবে না আমি আশ্চর্য হয়ে বললাম কাকে গো ভেঙেই বলো না ওই যে তোমাদের মামি মাকে ওকে এখুনি দাঁড়াও কেন মামিমা কি করেছেন সোজা কথা বলি আমি তোমাকে বিশ্বাস ও তো তোমাদের আপন মামিমা নয় বিশেষ কোনো সম্পর্কও কিছু না পাতানো সম্পর্ক সামান্য আর ওই রূপ আর ওই বয়সে তোমাকে আমি চিনি মিছে অশান্তি কেন সৃষ্টি করবে সরা ওকে এখান থেকে আমি গতিক ভালো দেখছি নে বুঝলাম সেই যে দুপুর বেলা পাঁচু মামার স্ত্রীর পক্ষ হয়ে একটা কথা বলেছিলাম বড় বউয়ের কাছে তিনি লাগিয়েছেন সমস্ত কথা ছোট বউকে কি মন পাড়া পাড়াদায়ের মেয়ে মানুষদের অস্বীকার করি নে যে আমার রেকর্ড ভালো না আমি জানি আমি কি বা আমি কি নই কিন্তু একজন আশ্রিতা অসহায় তরুণী বিধবা যার প্রতি সত্যি আমার সহানুভূতি ও অনুকম্পা যাকে মামিমা বলে ডাকি তার সম্বন্ধে এই ছি মন এক মুহূর্তে হয়ে সংসারের বিরূপ ওপরে স্ত্রীর ওপর বৌদিদির ওপর সমস্ত ব্যাপারটার ওপর এমনকি পাঁচ স্ত্রীর ওপর বললাম বেশ ভালো আজই যেতে বলছি মনে ভাবলাম এমন করে বলবো যে স্ত্রী পর্যন্ত দুঃখিত ও অপ্রতিব হয়ে উঠবে পরদিন সকালে পাঁচু মামার স্ত্রীকে আমি ডেকে বললাম আপনার আর এখানে থাকা হবে না আপনাকে নিয়ে সংসারে অশান্তি বাজছে আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে অন্যত্র যান বড় বউ বললেন সে কি কথা কাল গিয়েছে একাদশী আজ দ্বাদশের দিন না খেয়ে কোথায় যাবেন উনি কাল দিন রাত নির্বু উপোস গিয়েছে সংসারের অকল্যাণ হবে যে মনে মনে ভাবলাম সেইটাই বোঝ আর একটা গরিব কল্যাণ করাচ্ছি আমি পাঁচু মামার বউ কথাটি আর বললেন না নিজের পুটুলি গুছিয়ে নিয়ে যাবার জন্য প্রস্তুত হলেন আমি জানি তার কোথাও যাবার জায়গা নেই বাপের বাড়ি এক গাঁজাখোর বেকার ছোট ভাই আছে সেখানে এক মুঠো খাওয়াও জুটবে না এক বেলা কিন্তু সব জেনেও বড় রুড়ো কঠিন হয়ে উঠলাম আজ একাদশী পরদিন না খেতে দিয়েই তাড়াবো করাচ্ছি সংসারের কল্যাণ তোমাদের সেই সকালে চা খেয়ে বসে আছি পাঁচু মামার বউ দুটি পান সেজে ডিবের বাটিতে আমার সামনে রেখে দিয়ে পুটুলি বগলে করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আমি মুখে কিছু বলিনি কেবল স্টেশন পর্যন্ত সঙ্গে যাবার আমাদের মুহুরি বৃদ্ধ গোপাল মিত্রকে পাঠিয়ে দিলাম এবং আপদ চুকে গেল ভেবে হারামের নিঃশ্বাস ফেললাম পাঁচু মামার বইয়ের তারপর থেকে আর কোনো খবর আমি রাখিনি এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ ভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পাঁচু মামার বিয়ে গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার